বলিউডের পা চাটাটা আমাদের বহু দিনের স্বভাব। বলিউড কেন, মানে বাংলা বাদে বাইরের কাজকে আমরা যতটা বেশি প্রাধান্য দিই, যতটা বেশি ভালোবাসি, আমি জানি না কেন, যখন বাংলায় এরকম ধরনের কোনো একটা কাজ হয় এবং যেটা সত্যি খুব বড় কাজ হয় সেটার উপরে অত ধ্যান থাকে না মানুষের, কেন আমি জানি না। হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয় আর আমি এখন চলে এসেছি ক্লিকে রিলিজ হওয়া ভারানাসী জাংশন এই ওয়েব সিরিজটার রিভিউ করতে। প্রথমত বলতে হয় একটা গ্রেট স্যালুট টু দ্য ডিরেক্টর এবং আ গ্রেট স্যালুট টু ক্লিক, বিকজ প্রথমত হচ্ছে এই যে ডিসিশনটা নেওয়া যে একটা ওয়েব সিরিজ তৈরি করা যাক, এবং সেটা ডিরেক্টর হচ্ছে রিঙ্গো ব্যানার্জি। আমি বারবার রিপিট করছি এই কারণে, রিঙ্গো ব্যানার্জিটা রিপিট করছি বিকজ ওনার মতো ডিরেক্টর, একজন এমন ডিরেক্টর যিনি একদম অন্য ধরনের কাজ করেন এবং যিনি নিজে তার সিনেমায় মিউজিক করেন, নিজে গল্প লেখেন, নিজে ক্যামেরা করেন, নিজেই সমস্ত কিছুটা নিজের সামলান, এরকম একটা মানুষ হচ্ছে রিঙ্গো ব্যানার্জি। এবং তার কাজের কোয়ালিটি একদম ডিফারেন্ট, একদম ডিফারেন্ট। তাহলে উনি তো বাংলায় এটাকে ক্রান্তি করে দিয়েছেন, এছাড়াও দু তিনটে ফিল্ম তৈরি করেছেন যেগুলো কিন্তু সবকটাই আলাদা, সবকটার সাবজেক্ট কিন্তু অন্য ধরনের। এবং আমাদের যখন এই অ্যানাউন্সমেন্টটা হলো যে উনি এই ওয়েব সিরিজটা করবেন, আমি প্রথম থেকেই পৌশালীকে বলছিলাম কিছু না কিছু আলাদা থাকবেই, কারণ এটা রিঙ্গো ব্যানার্জি। পরবর্তীকালে গিয়ে সেই চমকটা আমরা জানতে পারলাম এবং তোমরাও হয়তো এখন জেনে গেছো, আমি জানি না কজন জানো, আমরাই বলেছিলাম ভিডিওতে রিঙ্গোদা এই ফুল ওয়েব সিরিজটা তৈরি করেছেন একটা স্যামসাং এর ফোনে। আমি না এটা নিতেই পাচ্ছি না। এই কদিন আগে বলিউডে একজন নাম করা ডিরেক্টর, তিনি অ্যাপেলের আইফোন 14 দিয়ে একটা গোটা শর্ট ফিল্ম তৈরি করেছিলেন, তাকে নিয়ে তো মানে আমাদের রিভিউয়ার কমিউনিটির মধ্যে বেশ কজন কি আদিক্ষেতা। কিন্তু দেখুন, যেটা ক্রেডিট দেওয়াটা উচিত সেটাকে আমাদের যেই বাংলায় কাজটা হয়ে গেল এবং স্যামসাং এর একটা ফোন দিয়ে করেছে এই ওয়েব সিরিজটা, এটা নিয়ে কারোর ভিডিওতে আপনি কোনো আলোচনা দেখতে পাবেন না। গুটি কদন মিলে করেছে এটা নিয়ে আলোচনা, খুব লজ্জার বিষয় এটা বাংলা কমিউনিটি, বাংলা ইউটিউব কমিউনিটির তরফে এটা খুব লজ্জার বিষয় যে এরকম একটা বড় কাজ, মানে যে লোকটা পুরো সিনেমাটা বা পুরো ওয়েব সিরিজটা, একটা ওয়েব সিরিজ তৈরি করে ফেলেছে, পুরো ওয়েব সিরিজটা একটা ফোন দিয়ে তৈরি করেছে, তাকে ক্রেডিট না দিয়ে, মানে বলিউডের পাচাটাটা আমাদের বহু দিনের স্বভাব। বলিউড কেন, মানে বাংলা বাদে বাইরের কাজকে আমরা যতটা বেশি প্রাধান্য দিই, যতটা বেশি ভালোবাসি, আমি জানি না কেন, যখন বাংলায় এরকম ধরনের কোনো একটা কাজ হয় এবং যেটা সত্যি খুব বড় কাজ হয় সেটার উপরে অত ধ্যান থাকে না মানুষের, কেন আমি জানি না। তো যাই হোক, আমি ভারানাসী জাংশন দেখলাম এবং আমি না মানে স্পেল বাউন্ড হয়ে গেছি। তোমায় দেখতে হবে কিন্তু সবসময় এটা মাথায় রেখে, এই যে যে ক্যামেরা অ্যাঙ্গেলগুলো আছে, যে যে যেভাবে শটগুলো নেওয়া হয়েছে এবং যে কালার করেকশন করা হয়েছে, অ্যাবসলিউটলি ড্যাম গুড। আই এম শিওর যারা সিনেমা ভালোবাসে, যারা নতুন কাজ বা নতুন কিছুকে খুব আগ্রহের সঙ্গে দেখতে পছন্দ করে, তারা এই গল্পটা নিয়ে ভিডিও বানাক বা আলোচনাগুলো করবেই। রিঙ্গো ব্যানার্জিকে এর জন্য প্রচণ্ড একটা বড় স্যালুট, একটা বিশাল বড় ডিসিশন যে একটা ফোন দিয়ে, একটা স্যামসাং এর ফোন দিয়ে একটা গোটা ওয়েব সিরিজ নামিয়ে দিয়েছে লোকটা, ভাবা যায়। যাই হোক, যদি গল্পটা ছোট করে বলি, গল্পটা হচ্ছে খুব সিম্পল গল্প কিন্তু তার মধ্যেও টুইস্ট আছে। সিম্পল এই কারণে বলছি, যারা থ্রিলার দেখতে পছন্দ করে, যারা সাসপেন্স থ্রিলার দেখতে পছন্দ করে, একটুখানি ডিটেকটিভ টাইপের গল্প, তাদের জন্য এই গল্পটা পারফেক্ট। এবার তাদের মনে হতে পারে ইমা এই গল্পটা গায়া প্লেন অ্যান্ড সিম্পলই যাচ্ছে, কিন্তু তার নয়, অনেক ছোট ছোট বেশ কিছু টুইস্ট আছে যেগুলোর জন্য না তোমরা একটুখানি মানে জার্ক আউট হবেই, বলো এটা কি হলো, এটা হবে। তো প্রথমে যদি গল্পটা ছোট করে বলি, একজন ব্লগার মানে তিনি হচ্ছে ট্রাভেল ব্লগার, তিনি ভারানাসীতে, যেহেতু বুঝতেই পারছো ভারানাসী জাংশন, তিনি ভারানাসীতে যায়, সেখানে ব্লগ করতে করতে তার তিনি দেখে ফেলেন একটা মার্ডার হয়েছে, এবং এই মার্ডারটা যে হয়েছে সেটার ইনভেস্টিগেশন সে নিজে করতে থাকে, এবং সে কিন্তু প্ল্যান করে ওই ব্লগ করতে গিয়ে, মানে প্ল্যান করেই একটা মার্ডার হচ্ছে তাই তুলি ছবি এরকমভাবে তোলেন, অ্যাক্সিডেন্টালি তার সঙ্গে এই জিনিসটা ঘটে যায়, মানে সে দেখে ফেলে যেভাবেই হোক, সেগুলো তোমরা খুলে দেখবে। এবং পরবর্তীকালে যত গল্পটা এগোয়, আমি যতটা ছোট করে বলা যায় সেটা বলছি, পরবর্তীকালে যতটা গল্পটা এগোয় তখন জানা যায় যে বিষয়ে যে ওই মার্ডারটা ওর মানে ওই যে ব্লগার, তিনি তার বন্ধুকে পরের দিন সকালে জানায় যে এরকম জানিস একটা মার্ডার হয়েছে, তার বন্ধু বলে শোনো এসছিস বেড়াতে, বেড়া ঘোরা ঘুরে বেড়া, ব্লগ তৈরি কর, বাড়ি চলে যা, এসব দিকে মাথায় রাখবি না, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল না, এটা কিন্তু ইউপি, সো এখানে এগুলো করতে যাস না, তোর বিপদ ঘটে যাবে। তো সে তো স্বাভাবিক অর্থে পাত্তা দেয় না, পাত্তা না দিয়ে সে খোঁজাখুঁজি শুরু করে, মানে আদৌ ওই ঘটনা ঘটেছে নাকি ঘটেনি। এবার তার সঙ্গে পরিচয় হয় অমৃতা চট্টোপাধ্যায়, যে ক্যারেক্টারটা করছেন উনি সুপ্রিয়া চৌধুরীর ক্যারেক্টার, মানে তিনি জানতে পারেন যে এরকম একজন সাংবাদিক, তিনিও তিনি মানে নিখোঁজ, ঠিক আছে, টিভিতে দেখতে পায়। এবার
এই মার্ডারটা আদপেও হয়েছে? আর যদি হয়েও থাকে তাহলে মার্ডারটা কেন হয়েছে? আমি বিশাল ডিটেলে যেতে গেলে পুরো গল্পটা বেরিয়ে যেতে পারে, আমি ছোট করে বলতে পারবো না। তো কি কেন হয়েছে, এবং এটাও বলছি এই পুরো ঘটনাটার পেছনে সুপ্রিয়া চৌধুরীর যে ক্যারেক্টারটা, উনি একজন সাংবাদিক, উনি বা কি জন্য এটার মধ্যে ইনভলভ হলেন? তো মানে বলে না কেঁচো করতে গিয়ে একটা কিউটে বেরোবে, পুরো এরকম গল্পটা। কেঁচো করতে গিয়ে এই মার্ডারের তল্লাশি করতে গিয়ে একটা বিশাল বড় ঘটনার সম্মুখীন হবে এই ছেলেটি যে ব্লগারের ক্যারেক্টারটা করছে। তার আমার নামটা এক্ষুনি এক্সাক্টলি মনে আসে না, হয়তো জিৎ সুন্দর চক্রবর্তী এরকম ধরনের নামটা, তার ক্যারেক্টার নাম মনে আছে রণদীপ সেন। তো যাই হোক, এই ক্যারেক্টারটা যে অসাধারণ অভিনয়, এবং এই গল্পে যুধাজিৎ সরকার উনি অভিনয় করেছেন, উনি একজন বেশ বড় মাপের একটা ক্যারেক্টারের অভিনয়টা করেছেন, তোমরা দেখলেই বুঝতে পারবে। তিনি একজন মন্ত্রী, একজন মন্ত্রীর ক্যারেক্টার করেছেন এবং খুব সুন্দর মানিয়েছে। তা যাই হোক, এই হচ্ছে গল্পটা, খুন আদপেও হয়েছে, আর যদি হয়ে থাকে কেন হয়েছে। সত্যি কথা বলতে বন্ধুরা, যদি গল্পটার এবার আমি অভিনয় বা আরো এগোতে থাকি, তোমরা দেখলে বুঝবে যে গল্পটা কেমন হয়েছে, কারণ আমার প্রচন্ড ভালো লেগেছে গল্পটা। হ্যাঁ, এই গল্পে কোরক, যাকে আমরা শিকারপুরে দেখেছিলাম, সেরা ক্যারেক্টার করেছে, এত সুন্দর লেগেছে আমার যে মানে বলার বিষয় না। আচ্ছা, এই গল্পের প্রথম পজিটিভ দিক, গল্পের সিনেমাটোগ্রাফি, তোমাদের দেখতে গেলে সিনেমাটোগ্রাফি দেখতে হবে, মানে হাঁ করে মাথায় রাখবে একটাই যে এটা কিন্তু স্যামসাং এর একটা ফোনে শুট হচ্ছে, অ্যান্ড তোমরা একটুও বুঝতে পারবে না যে এটা ফোন দিয়ে শুট হয়েছে। আমি এটা নিতে পারছি না, মানে যখনই ভাবছি এটাও সম্ভব। এই গল্পের সিনেমাটোগ্রাফি, ব্যাকগ্রাউন্ড মিউজিক ফ্যান্টাস্টিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার খুব ভালো লেগেছে। এবার যদি পয়েন্ট করি নেগেটিভ দিক, এই গল্পের নেগেটিভ দিক আমার দুটো লেগেছে। এক হচ্ছে একটা নৌকোর দৃশ্য আছে, একটা নৌকোর সিকোয়েন্স আছে, একটা না বেশ কটা আছে, তো লাস্টের দিকে একটা নৌকোর এরকম সিকোয়েন্স আছে যেখানে অমৃতা এবং জিৎ এনাদের একটা কথোপকথনের দৃশ্য আছে, ওখানে ফোকাসের একটু প্রবলেম হচ্ছিল। এবার এটা যে এটা ফোনের জন্য হচ্ছিল, মানে ফোন দিয়ে পুরো সিনেমাটা ওয়েব সিরিজটা শুট করা সেই জন্য হচ্ছিল, নাকি অন্য কোনো কারণে, সেটা বুঝতে পারছিলাম না। আমার মোটামুটি আমার ভালো লাগে। যাই হোক, ওভারঅল এই গল্পটাকে যদি 5 মধ্যে মানে আমায় নাম্বারিং করতে বলে, তাহলে আমি এই গল্পটাকে নাম্বার দেবো 5 মধ্যে 4.5। ওই যেহেতু ওইটুকুনি আমার ভালো লাগেনি, তার জন্য আমি কিন্তু 5% মানে 0.5 কেটে নিলাম। আমার এত ভালো লেগেছে এই ওয়েব সিরিজটা বন্ধুরা, মানে তোমরা এর ড্রোন শট বলো, মানে যা হয় রিঙ্গো ব্যানার্জি সেটা প্রমাণ করে দিল। এবং কালার প্যালেট, একটা গোল্ডেন কালার প্যালেট ইউজ করা হয়েছে, আমি জানি না কিভাবে করলেন উনি এটা। বালিতে প্রথম দৃশ্যটা দেখবে লাথি মারছে একজন একটা বাটিকে, বাড়িটা উড়ে উড়ে গিয়ে পড়ছে, ওই শটটা দেখবার মতো শট, কি করে করলো? আচ্ছা, এই গল্পের আরো একটা পজিটিভ দিক আমার এখন মাথায় এলো, সেটা হচ্ছে বারাণসীকে এত সুন্দরভাবে এক্সপ্লোর করেছে, ফ্যান্টাস্টিক। এবং ট্রিবিউট দেওয়া হয়েছে, একটা হোমাজ দেওয়া হয়েছে সত্যজিৎ রায়কে গল্পে, তোমরা দেখলেই বুঝতে পারবে গল্পটা শুরুতেই ওইরকম দৃশ্য আছে, ঠিক আছে। সো আমার খুব ভালো লেগেছে। এবং এই ওয়েব সিরিজটার শেষে রিঙ্গো ব্যানার্জি অ্যানাউন্সমেন্টই করেছে ধরা যেতে পারে, গল্পের শেষে ওরা বলছে যে আমরা ইয়েতে যাবো, একটা যে কেস নিয়ে গল্পটা সেরকমই কেসের একটা ট্রেস পেয়েছে অমৃতাজি, উনি যাবেন হচ্ছে মানে নেক্সট কেস যেটা ওরা ভাবছে সেটা রাজস্থান, তো জয়সালমেরে। তো দেখা যাক কি হয়, নিশ্চয়ই ওয়েট করে থাকবো আবার একটা এরকম হিস্টোরিক কাজের জন্য যেটা হয়তো আমরা পাবো জয়সালমেরে রাজস্থান, তো দেখা যাক কি হয়। তো এই ছিল আমার রিভিউ এই ওয়েব সিরিজটাকে নিয়ে। আমি আমার মতো করে বলার চেষ্টা করলাম, আমি পৌশালীর মতো অত ভালো গুছিয়ে কথা বলতে পারি না, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি, কাউকে যদি পার্সোনাল হার্ট করে থাকি, তাহলে আই এম ভেরি সরি, আর একদম অনিচ্ছাকৃত ভুল হবে যদি ঘটে থাকে। আর যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটা কমেন্ট করো, কমেন্ট করে আমায় জানিও, আমার ভুলটাও জানিও, এবং বন্ধুদের সাথে শেয়ার করো, এবং নিজেরা গিয়ে ক্লিকে এই ওয়েব সিরিজটা দেখো, ক্লিক সাবস্ক্রাইব করো। ক্লিক একমাত্র বাংলার ওয়েব প্ল্যাটফর্ম যারা একদম ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস কিন্তু ট্রাই করতে থাকছে, এবং যেটা কিন্তু আমার খুব ভালো লাগে, এবং এটা আমার সঙ্গে ক্লিকের খুব ভালো রিলেশন, তার জন্য আমি শুধু কিন্তু বলছি না। যেদিন খারাপ কাজ আসে তখন আমাদের চ্যানেলে কিন্তু খারাপ রিভিউ যায়, কিন্তু যেটা ভালো কাজ আসে সেটা তো ভালোকে ভালো বলতেই হবে। সো তোমাদের কেমন লাগে দেখো, তোমরা আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটুখানি সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। চলো, এখনকার জন্য টাটা, পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি।